প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, অনেকদিন পর হাজির হলাম আমার একটি প্রিয় রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে। আমরা এই শাকটাকে খারকোল বলে থাকি, আবার কেউ একে ঘ্যাটকোল বলে থাকে। তবে যে নামেই বলুক না কেন, এটা খেতে ভীষণ মজা। এটা সাধারণত গ্রামের বাড়ির আশেপাশে হয়ে থাকে, আর আজ আমি এটা আমার বাসার টব থেকে উঠিয়ে রান্না করব। খুব সহজ উপায়ে কিন্তু খেতে ভীষণই মজার। তো চলুন রান্নাটা করে নিই। প্রথমে খারকোল ডাঁটা ও শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। এগুলো এখন চুলায় বসিয়ে দিয়ে দিলাম। দুটি গোটা রসুনের কোয়া, সম্পূর্ণ কোয়াগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 8-10টি কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন, আপনারা চাইলে শুকনো মরিচও নিতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচ পছন্দ করি না, তাই কাঁচা মরিচই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ। এগুলো এভাবেই আমি আর কোনো উপকরণ না দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। মিনিট 7-8-এর মধ্যেই সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেল। এখন সেদ্ধ উপকরণগুলো ঠান্ডা হলে পাটায় বেটে অথবা ব্লেন্ড করে নিতে হবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে 4 চামচ তেল দিয়ে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা বাদামি রঙের হলে এর মধ্যে খারকোল বাটা দিয়ে দেব। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আরেকটি কথা বন্ধুরা, আজ থেকে আমার চ্যানেলটির নাম পরিবর্তন করলাম, বিভিন্ন কারণে পরিবর্তন করা হয়েছে নামটি। এখন থেকে সুবর্ণাস গ্যালারি নামে এই চ্যানেলটি চালু থাকবে। আশা করব সবাই আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার রান্নাটি হয়ে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।